সমগ্র রাজ্যের লগতে বঙাইগাঁও আই উপত্যকা সংমণ্ডলৰ অধীনস্থ বহলপুর সংরক্ষিত বনাঞ্চলত অব্যাহত ভূমাফিয়ার দপদপনি। ধারাবাহিকভাবে বন বিভাগে অভিযান চলাই নাকি লগাব পৰা নাই নির্দিষ্ট কেজনমান ভূমাফিয়া। বুধবারে পুনের বহলপুর আঞ্চলিক বন বিষয়া বসন্ত তালুকদারে এক অভিযান চলায় আর অভিযান কালত বহলপুর সংরক্ষিত বনাঞ্চলরত অবৈধভাবে রঙামাটি খনন করে থাকা অবস্থাত এখন জিসিবি আর এখন ডাম্পার জব্দ করবলে সক্ষম হয়। জব্দকৃত ডাম্পারখনের নম্বর হয়েছে AS018C7893 আর জেসিবিখনের নম্বর হয়েছে AS17B9991। স্থানীয় রাইজর অভিযোগ নির্দিষ্ট কেজনমান ভূমাফিয়ায় অঞ্চলটুত চলাই গেছে মাটির এই রমরমিয়া সুরাং ব্যবসায়। উক্ত ভূমাফিয়া কেজনক অতি শীঘ্রে করায়ত্ত করে শাস্তি বিহার দাবি স্থানীয় রাইজর। নিউজ ডেস্ক রিপোর্ট, অল আসাম নিউজ। আজি বহুদিনের পরায় আজি ধারাবাহিকভাবে আই উপত্যকা বন সংমণ্ডলর অধীনস্থ এই বহলপুর যখন ফরেস্ট রেঞ্জ আছে এই রেঞ্জর অধীনস্থ মানে রিজার্ভ রেঞ্জর মাটি বহুদিনেরপর রঙা মাটি ইয়াতে অবৈধভাবে খনন কার্যসূচী চলি আসে। আজি সন্ধিয়া আমার বনাঞ্চলিক বিষয়া মাননীয় আমার বন বিষয়া মাননীয় বসন্ত তালুকদার মহোদয়ে তেখেতর লগত যা বন কর্মী সকলের সুত্রে এখন জেসিবি আর এখন ডাম্পার করায়ত্ত করে লই আহে, কিন্তু ভূমাফিয়া কেজন পলাবলে সক্ষম হয়। গতিকে এই চেগতে আমি বন বিভাগের সমূহ বিষয়ববীয়া উচ্চপদস্থ বিষয়াসকলক আমি রাজ্যের তরফের এটাই অনুরোধ জানাইছো, আপনাদের অনতিপলমে তদন্ত অব্যাহত রাখক আর আমার এই যিকেজন বন মাফিয়ায় রেগুলারলি ইয়াতে মানে খনন কার্য চলাই আছে রঙা মাটির খনন অবৈধভাবে তেখেতসকলক করায়ত্ত করে উচিত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আমি রাজ্যের তরফের দাবি জানাইছো। ধন্যবাদ।